প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে নিলাম, তারপর কড়াইতে কিছু পরিমাণ তেল দিলাম, তারপর ওই তেলে আমি কুচি করা গাজরগুলো ভেজে নিলাম। আপনারা চাইলে পেঁয়াজের সাথেও গাজরগুলো ভাজতে পারেন। গাজরগুলো চুলায় ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ, মরিচ এবং টমেটো, আদা, রসুন কুচি নিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। তারপর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজির পর আমি কড়াইতে এবার একের পর এক আদা কুচি, তারপর রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর আবার মরিচ কুচি করাগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে টমেটো কুচি দিলাম, তারপর ধনে পাতা কুচি। এরপর এগুলো ভালো করে নেড়ে একটু ভেজে নিয়ে তারপর ওখানে নুন, তারপর হলুদ, মরিচগুলো আর মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি সিদ্ধ করা কিছু আলু ওখানে দিয়ে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না এইরকম হবে। এরপর আমি ময়দার বানানো কিছু রুটি বেলার পর এগুলো মাঝখান বরাবর কেটে নিলাম। কাটার পর এগুলো এইরকম দেখতে হয়েছে। এরপর আমি এগুলোকে ভাজ করে নিয়ে ওইগুলোর ভিতরে হচ্ছে নিচে দিয়ে একটু বটে দিলাম। তারপর ওইগুলোর ভিতরে যে আমার বানানো মশলাগুলো, মানে পেঁয়াজ যা যা বানিয়েছিলাম রান্না করা ইয়েগুলো তরকারিগুলো এখানে ভরে দিচ্ছি। তারপর এখানে আমি ডিজাইন করে দিচ্ছি আমার মতো করে। আপনারা চাইলে এটা করতেও পারেন বা তেল দিয়ে মাথাটা লাগিয়ে দিতে পারেন। তারপর একের পর এক আমি সমুচাগুলো তৈরি করে নিয়েছি। এগুলো যে তৈরি করা শেষ। তারপর আমি একটা কড়াইতে কিছু পরিমাণ তেল বসিয়ে সেখানে একটার পর একটা চামচে ঢেলে দিলাম। তারপর এগুলো আস্তে আস্তে ভাজি হতে লাগলো। ফুল আছে কিন্তু এইটা ভাজতে হবে যাতে করে সমস্যাটা ফুলে। এরপর আপনারা চাইলে আঁচটা কমিয়ে দিতে পারেন। তারপর আমি একের পর এক কড়াইতে দিয়ে এগুলো ভেজে নিয়েছি। ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগছে। তারপর আরও কিছু সমুচা দিলাম কড়াইতে, ওগুলো ভাজা শেষ। তারপর আমার সমুচাগুলো দেখতে এরকম হয়েছে।